দর্শক বন্ধুরা এটা জুলাই মাস অর্থাৎ নবাব সিরাজুদ্দৌলা মৃত্যু মাস তাই এই চ্যানেলে এখন সিরাজুদ্দৌলার জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনাবলী নিয়ে চলে এসেছি আমি সোমনাথ আপনারা দেখছেন যমনাথ চ্যানেল এখন চলছে নবাব সিরাজুদ্দৌলা মৃত্যু রহস্য প্রসঙ্গে আলোচনা এই ভিডিওটিকে আমি মোট তিনটি পর্বে বিভক্ত করেছি এর প্রথম পর্বে আপনারা জানতে পেরেছেন নবাব আলিবর্দি খান কর্তৃক সিরাজুদ্দৌলার সিংহাসন লাভ এবং ভসেটি বেগমের চক্রান্তে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় রবার্ট ক্লাইভের লালসায় পলাশি যুদ্ধের সূচনা এই ভিডিওটি দ্বিতীয় পর্বে আপনারা জানতে পেরেছেন পলাশির যুদ্ধ মির্জাফর প্রভৃতির বিমুখতায় সিরাজের পরাজয় সিরাজের পলায়ন এবং একটানা নয় দিন নৌকায় অভুক্ত অবস্থায় কাটানোর পর রাজমহলের ঘাটে খাদ্যের সন্ধানে সিরাজের পদার্পণ আর এই পর্বে আপনারা জানতে পারবেন কীভাবে দানাসাহ ফকিরের চক্রান্তে মীর কাসিম আলী খান সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে ধরে নিয়ে গেল এবং অবশেষে নিষ্ঠুর মিলনের নির্দেশে মোহাম্মদী বেগ কর্তৃক সিরাজের মৃত্যু এবং ভারতবর্ষের পরাধীনতার শুরু তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু সেই সময় তিনি একটি মস্ত বড় ভুল করেছিলেন সেটা হলো তার পায়ের নবাবী নাগরা জুতো দুর্ভাগ্যক্রমে তিনি এক ফকিরের গৃহে খাবারের সন্ধানে গেলে সেই ফকির সিরাজের পায়ের নাগরা জুতো দেখে সিরাজকে চিনতে পারে সেই ফকিরের নাম হলো দানাসাহ ফকির দানাসাহ ফকিরের জন্ম মুর্শিদাবাদে তিনি নানা প্রকার ভণ্ডামি এবং কালা জাদুবিদ্যার মাধ্যমে মুর্শিদাবাদের মানুষদের ধোঁকা দিতে থাকে তার এইসব ভণ্ডামির ফলে প্রচুর ব্যক্তি বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন আলিবরদী খান এই কথা জানতে পেরে তাকে প্রথমে সাবধান করে দিয়েছিলেন কিন্তু দানাসাহ পুনরায় তার ভণ্ডামি শুরু করে এর ফলে এক ব্যক্তি প্রাণ হারান যার ফলে মুর্শিদাবাদের নাগরিকদের অভিযোগের ভিত্তিতে শাস্তিস্বরূপ নবাব আলিবর্দি খান তাঁর দুই চোখ অন্ধ করে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ঘোষণা করেন এরপর ওই ফকিরের করুণ আকুতি দেখে সিরাজের কোমল হৃদয় বেগলিত হয় তিনি আলিবর্দী খানকে ওই ফকিরের মৃত্যুদণ্ড রোধ করার অনুরোধ করলে আলিবর্দী খান তাঁর দেওয়া চরমতম দণ্ড প্রত্যাহার করে তৎক্ষণাৎ দানাসাহ ফকিরের এক কান কেটে মুর্শিদাবাদ শহর থেকে তাড়িয়ে দেন যার ফলে নবাব আলিবরদী খানের উপর দানাসাহ সবসময় অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন তার উপর সিরাজকে ধরিয়ে দেওয়ার জন্য প্রচুর ধনরত্ন পাওয়া যাবে সেই আশায় অত্যন্ত লোভী দানাসাহে চোখ চিকচিক করে উঠেছিল যার ফলে দানাসাহ ফকির নবাব সিরাজউদ্দৌলার পায়ের নাগরা জুতো দেখে তাকে চিনতে পারে এবং তার বাড়িতে নিয়ে যায় এবং খাওয়া দাওয়ার সমস্ত বন্দোব্যস্ত করে দেয় এই ফাঁকে তিনি অতি গোপনে মির্জাফরের ভাই দাউদের কাছে খবর পাঠালেন ওই সময় মির্জাফরের জামাতা কাসিম রাজমহলের আশেপাশেই ছিলেন দাউদের দূত অতি দ্রুত কাসিমের কাছে এই খবর পাঠিয়ে দেয় এই খবর পাওয়া মাত্র কাসিম আলী খান বেশ কিছু অনুচর নিয়ে দানাসাহ ফকিরের বাড়ি ঘিরে ফেলে এবং দানাসাহ ফকিরের বাড়ি থেকে সিরাজকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের নেমো দেউড়িতে নিয়ে আসেন পথের মাঝে তারা সিরাজকে খুবই অপমান করেন জোর করে লুৎফার শরীর থেকে সমস্ত গহনা খুলে নেওয়া হয় পথে লুৎফাকেও চরম অপমান করা হয় অথচ এই মির্কাসিমকে এক সময় আলিবর্দি খান খুব ভালোবাসতেন তিনি নিজ খরচে মির্জাফরের কন্যার সাথে মির্কাসিমের বিবাহ দিয়েছিলেন দোসরা সন্ধ্যা নাগাদ বন্দি সিরাজকে মির্জাফরের কাছে হাজির করানো হলো মির্জাফর বললেন একে এখন বন্দি করে রাখা হোক আগামীকাল সভাসদের সঙ্গে পরামর্শ করে যাহ কিছু একটা করা যাবে এরই মধ্যে মির্জাফরের পুত্র মিরন একবার মির্জাফরের কাছে এসে বললেন যে একে প্রাণে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই একে এখনই কোতল করা হোক কিন্তু মির্জাফর তার তাঁর পুত্রের কথায় কর্ণপাত করেননি তিনি বললেন আজকে রাত্রা যাহোক করে কাটতে দাও পরের দিন ঠিক এর বিচার করা হবে এই বলে তিনি তার বিশ্রাম কক্ষে চলে গেলেন ওই দিন অর্থাৎ দোসরা জুলাই গভীর রাত্রে মহাপাষণ্ড মিরন তার দলবল নিয়ে সিরাজের কক্ষে প্রবেশ করল তারা বন্দি সিরাজের উপর অকথ্য অত্যাচার চালাতে লাগলো এবং অবশেষে সিরাজকে হত্যা করতে উদ্যত হলো। তখন নবাব সিরাজুদ্দৌলা মহাপাষণ্ড মিরনের কাছে বারবার প্রাণ প্রাণভিক্ষার আবেদন করলেন কিন্তু তার সমস্ত আবেদন ব্যর্থ হলো। তখন তাকে একটি ক্ষুদ্র কুটুরিতে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হলো এবং সেই সময় সিরাজুদ্দৌলা করুণভাবে তাদেরকে একবার বললেন আমাকে সারা জীবন বন্দি করে রাখা হোক বা আমাকে নির্জন কোনো দ্বীপে ছেড়ে দিয়ে আসা হোক কিন্তু আমাকে প্রাণে মেরো না কিন্তু শেষ পর্যন্ত তার সমস্ত কাতর আবেদন একেবারেই ব্যর্থ হয়ে গেল অতঃপর নবাব সিরাজ বললেন যে তাকে মৃত্যুর আগে একবার নামাজ পড়বার সুযোগ করে দেওয়া হোক কিন্তু নিষ্ঠুর মিরন তার কোনো সুযোগই দিলেন না কাছেই ছিল একটা জলের কলসি সেই কলসির সমস্ত জল উপুড় করে নবাবের মাথায় ঢেলে দেওয়া হলো এর কয়েক মুহূর্ত পর প্রাচন্ড মিরন আর এক নরাধম মোহাম্মদী বেগের হাতে একটি ছোড়া দিয়ে আদেশ করলেন তুমি এই মুহূর্তে সিরাজকে হত্যা করো এই নরাধম মহম্মদী বেগকে জন্মার পর এই নরাধম মহম্মদী বেগকে জন্মের পর তার পিতামাতা মুর্শিদাবাদের রাস্তায় ফেলে দিয়ে পালায় সিরাজের মাতা আমিনা বেগম তাকে উদ্ধার করে নিজ মাতৃদুগ্ধ পান করিয়ে তাকে প্রতিপালন করান নরাধম মোহাম্মদী বেগ ছিলেন সিরাজের সব সময়ের সঙ্গী নবাব আলিবর্দী তাকে আদর করে ছোটে নবাব বলে ডাকতেন সিরাজের সাথেই নবাবী প্রসাদে এই নরাধম বাস করত এবং সমস্ত রকম নবাবী সুযোগ সুবিধা ভোগ করত। যাই হোক নরাধম মহম্মদী বেগ যখন সিরাজকে হত্যা করতে উদ্যত হলো ঠিক তার কয়েক মুহূর্ত আগে সিরাজ বলে উঠলেন আমি হোসেন কুলি খানের মৃত্যুর জন্য দায়ী আমি হোসেন কুলি খানের মৃত্যুর জন্য অবশ্যই নিজের প্রাণ বিসর্জন দেব এই কয়েকটি কথা উচ্চারণ করা মাত্রই প্রাষণ্ড মোহাম্মদি বেগ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সুকোমল রূপলাবণ্যে দেহের উপর বারে বারে ছোড়ার আঘাত করতে থাকে সেই সময়ে সিরাজের শরীর থেকে গরম লাল রক্তধারায় মির্জাফরের নেমোখারাম প্রাসাদ প্লাবিত হলো সেই সময় বহু বেদনায় বহু কষ্টে সিরাজ বলতে লাগলেন আমার কর্মফল যথেষ্ট হয়েছে হোসেন কুলি খানের মৃত্যুর প্রতিশোধ হলো এই কথা বলতে বলতে বাংলার শেষ স্বাধীন নবাব ধরনীর পক্ষে পতিত হলো আর উঠল না আর এর মধ্য দিয়েই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্ত গেল উদয় হল তার ঠিক দুই শত বৎসর পরে সময়টা ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট শুক্রবার তবে মুর্শিদাবাদ স্বাধীন হয় এর ঠিক তিন দিন পরে মুর্শিদাবাদের ইতিহাসে কান পাগলে শোনা যায় যে নরাধম মিরনের নির্দেশেই সিরাজের দেহ খণ্ড বিখণ্ড করে কাটা হয়েছিল পরের দিন অর্থাৎ তেসরা জুলাই সকালে নিষ্ঠুর মিরনের নির্দেশে সিরাজের খণ্ডিত দেহগুলি বস্তায় ভরে সিরাজের অতি প্রিয় হাতির পিঠে চড়িয়ে মুর্শিদাবাদের প্রকাশ্য রাজপথে ঘোরানো হয়েছিল নেমোখারাম দেউড়ি থেকে সিরাজের অতি প্রিয় হাতি বস্তায় ভরা সিরাজের খণ্ডবিখণ্ড দেহ নিয়ে মুর্শিদাবাদের রাজপথে চলতে চলতে হঠাৎ এক জায়গায় থেমে যায় সেখানে সিরাজের দেহ থেকে দুই ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল মুর্শিদাবাদের রাজপথে ঠিক তিন বছর আগে এই একই স্থানে সরফন্যেশা বেগমের নির্দেশে সিরাজ তার মাসি ঘসেটি বেগমের গোপন প্রণয়ী হোসেনকুলি খান এবং তার একমাত্র অন্ধ ভাইকে তরবারির আঘাতে হত্যা করেছিলেন এরপর হাতি চলতে চলতে এগিয়ে গেল এরপর হাতি চলতে চলতে এসে প্রবেশ করল চেহেল সেতুন প্রাসাদের অন্তঃপুরের সামনে অন্তপুর থেকে সরফন্সা বেগম এবং সিরাজের মা আমিনা বেগম আলু থালু বেশে উস্কো খুস্কো চুলে বেরিয়ে এলেন হাতির পিঠ থেকে সিরাজের মৃতদেহ নামানো হলো আমিনা বেগম দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরলেন সেই খণ্ড বিখণ্ড দেহগুলি এবং বড় আদরের সেই ক্ষতবিক্ষত মুখে চুমু খেলেন তাঁর দিদা সরফন্নষা বেগম যে মুখখানি সময় ছিল অতি অপরূপ অনিন্দ সুন্দর আর্তনাদ করতে করতে মাটিতে আছাড় খেয়ে পড়লেন সিরাজের মা এরপর বন্দি লুৎফাকে সিরাজের মৃতদেহ দেখানো হলো ওই দৃশ্য দেখার পর তিনি জ্ঞান হারালেন এরপর মিরনের নির্দেশে হাতি এগিয়ে চলল মুর্শিদাবাদ নগরীর একেবারে শেষ প্রান্তে একটি আবর্জনা ফেলা স্তূপের কাছে মিরনের কথা মতো হাতির পিঠ থেকে সিরাজের মৃতদেহ সেই আবর্জনার উপরে ছুঁড়ে ফেলা হলো রাস্তার জনতা সব দৃশ্য দেখতে লাগল কিন্তু তারা প্রকাশ্যে কোনো প্রতিবাদ করার সাহস পেল না এর কিছুক্ষণ পরে নবাব সিরাজউদ্দৌলার মৃতদেহের এই অবস্থা দেখে সেই সময়কার মুর্শিদাবাদের একজন সম্ভ্রান্ত মুসলমান যার নাম ছিল খাদেম হোসেন খান অকুতভয় পরম ধার্মিক খাদেম হোসেন খান এগিয়ে গেলেন এবং তিনি সিরাজের মৃতদেহ নিজ হাতে তুলে নিলেন এরপর তিনি নিজ নৌকা চালিয়ে সিরাজের মৃতদেহ বহন করে নিয়ে গেলেন খোশবাগ ক্ষেত্রে। সেখানে তিনি মুসলমান রীতি অনুসারে সমস্ত প্রথা পালন করে সসম্মানে সিরাজের মৃতদেহকে সমাধি দিলেন যেখানে আলিবর্দী খানের সমাধি আছে ঠিক তার পাশেই তিনি মৃত সিরাজকে সমাধি দিয়েছিলেন আজও মুর্শিদাবাদের খোশবাগ ক্ষেত্রে গেলে দেখা যাবে দাদু আলিবর্দী খানের ঠিক পাশেই তার পরম আদরের নাতি সিরাজউদ্দৌলা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন তিনটি পর্বে নবাব মৃত্যু রহস্য প্রসঙ্গে নির্মিত ভিডিওর এইটি ছিল তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব আর এই তৃতীয় পর্ব শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়েই নবাব মৃত্যু রহস্য প্রসঙ্গে নির্মিত ভিডিওটিও শেষ হলো যদি এই ভিডিওটি থেকে আপনারা নতুন কোনো তথ্য প্রসঙ্গে জানতে পারেন তাহলেই আমার এই ভিডিওটি নির্মাণ করা সার্থক হয়েছে বলে আমি মনে করব আর সেই সঙ্গে এই ভিডিও তিনটি পর্ব দেখার জন্য সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাই